মানুষের মাঝে অহংকার এসেছে বলে আজকে মানুষ আগে সালাম দিতে পারে না। একজন আলেম সে বলে আমি কামিল পাস, আমি হাদিসে কামিল, আমি ফিকাতে কামিল, আমি তাফসিরে কামিল, আবার ডক্টর হয়েছি, আমার অনেক এলম, আমি কেন আগে সালাম দেব? কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি রাসূল হলাম এলমের শহর, এলমের একটা কিতাব নয়, এলমের একটা লাইব্রেরি নয়, এলমের একটা দোকান নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা মদিনাতুল ইলমি, আমি রাসূল হলাম এলমের শহর। জোরে বলি সুবহানাল্লাহ, যে নবী এলমের শহর। আজকাল আপনি বড় প্রফেসর হয়েছেন, ডাক্তার হয়েছেন, আলেম হয়েছেন, আল্লামা হয়েছেন, মুফতি হয়েছেন, মুফাসসির হয়েছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমকে আপনি গবেষণা করে আপনি মুহাদ্দিস হয়েছেন, আপনার কাছে অহংকার চলে আসলো, কিন্তু যে নবী বলছেন আনা মদিনাতুল ইলমি, আমি হলাম এলমের শহর, ওই নবী সবাইকে আগে সালাম দিয়ে দিত। আজকে থেকে আগে সালাম দিবেন, অহংকার রাখবেন? অহংকার কি আমার রাসূল রেখেছিল? অহংকার একমাত্র এটা এটা কার চাদর? আল্লাহর চাদর। আপনি কেমনে টানাটানি করবেন, কেমনে টানাটানি করবেন? মনে করো আমি অনেক বড় অনেক বড় আলেম, অনেক সমাজের মধ্যে অনেক বড় বড় আলেম আছে যারা সালাম দিতে চায় না, আছে না? আমি বলবো বুখারি শরীফের 12 নম্বর হাদিস, তুত্তিমাত্তু আমা তাকারাউ সালাম আলা মান আরাদতা ওয়া মান লাম তারিফ, এ হাদিস আপনি পড়েন নাই? আপনি আলেম হয়ে হাদিস জানার পরেও আপনি মানুষকে আগে সালাম দিচ্ছেন না, আপনার ভিতর কিসের অহংকার? আপনি তো আলেম নামের জাহালেম বন্ড, ঠিক কি না? আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সমাজের মাঝে শিক্ষিত কারা? আমরা আলেমরা। আমরা কারা? আমরা 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 কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীগণের ওয়ারিস, আমরা সমস্ত রাসূলদের ওয়ারিস, নবীগণের ওয়ারিস, আমরা ওয়ারিস সূত্রে নবীদের কাছ থেকে রাসূলের কাছ থেকে সম্পদ পেয়েছি, বিটাবাটি পেয়েছি, আমরা কি পেয়েছি? এলম পেয়েছি, আমরা শিক্ষা পেয়েছি, আমরা জ্ঞান পেয়েছি, ওই জ্ঞানগুলো সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আলেমের, ঠিক কি না? সে আলেমরা যদি নিজে আমল না করে আগে সালাম না দেয়, তাহলে এই আলেমের কারণে সমাজের মধ্যে শান্তি আসবে নাকি গজব আসবে? মানুষের মাঝে অহংকার চলে আসে, অনেকজন বলে আমি কেন আগে সালাম দেব, আমি পয়সা বাহালা, আমার কাছে 10টা বিল্ডিং আছে, 10টা শিপ আছে, কত কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স আছে, এটা আমার জানা নাই, আমি এত বড় কোটিপতি হই, আমি রিকশাওয়ালাকে কেন সালাম দেব? বাবা গোসাইতে লাগবেন, আমি রিকশাওয়ালাকে কেন সালাম দেব? আজকে আমার ভাইয়েরা, এই যারা মাহফিল করেছে চট্টগ্রাম মানবিক কল্যাণ সংগঠন, আমি আজকে মানবতার ওয়াজ করছি, সেই মানবতা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমি আজকে মানবতার ওয়াজ করছি। আজকে মানবতা নাই, সে রিকশাওয়ালা, সে দিন মজুর, আমি কেমনে তাকে সালাম দেব? আমি তো কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, আমি আমি বলবো আপনি কত কোটি টাকার মালিক? আপনি কত কোটি টাকার মালিক? আর আমি আমার নবী কতটুকু মালিক শুনবেন? আপনার শুনবেন না? আপনার কোনো পয়সাওয়ালার কাছে গিয়ে, যেমন আমার প্রধানমন্ত্রী গিয়ে যদি বলি আপনি কতটুকু পয়সাওয়ালা, আমাদের প্রধানমন্ত্রী বলবে হয়তো আমি 10,000 কোটি টাকার পয়সাওয়ালা, বা আপনি সুফি মিজানের কাছে গেলে
উনি হয়তো হিসাব দিবে আমি 14000 কোটি টাকার মালিক। বিশ্বের মধ্যে যিনি ষষ্ঠ পয়সাওয়ালা উনার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করবেন আপনি কতটুকু পয়সাওয়ালা, সে হয়তো আপনাকে উত্তর দিবে আমার কাছে 1000 ফ্যাক্টরির ছবি আমার কাছে আছে, অর্থাৎ আমি 1000 ফ্যাক্টরির মালিক। 1000 10000 এর চেয়ে বেশি না, না 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 6590 নম্বর হাদিস বুখারী শরীফের। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতরা, আল্লাহ দুনিয়ার মধ্যে যত সম্পদ দিয়েছে, ওয়া ইন্নী উতীতু মাফাতিহা খাযাইনিল আরদ আও মাফাতিহাল আরদ, আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর মধ্যে যত সম্পদ দিয়েছে, উপনে গোপনে যত সম্পদ দিয়েছে, সব সম্পদের চাবি আমি নবীর হাতে দান করেছে সব। এটা বুখারী শরীফের হাদিস। আমরা নবীকে যখন একটু বলি নবীর দুনিয়ার মালিক, অনেকজন শিরিক বেদাত ফতোয়া দেয় না, আমি তাদেরকে বলবো হাদিস এগুলো কোথায় নিয়ে যাবেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এটা বলেননি, বাংলাদেশের মধ্যে যত সম্পদ আছে ওই সম্পদগুলোর মালিক মালিকানা ছবি আমি নবীর হাতে দিয়েছে। মালয়েশিয়ার মধ্যে যেটা আছে, ইন্দোনেশিয়ার মধ্যে যেটা আছে, তুরস্কের মধ্যে যেটা আছে, জাপানের মধ্যে যেটা আছে, চীনের মধ্যে যেটা আছে, বার্মার মধ্যে যেটা আছে, এইভাবে কোন দেশের নাম বলেন নাই। আমার দয়াল নবী ডাইরেক্ট বলেছেন পৃথিবীর জমিনের মধ্যে যত সম্পদ আছে, এখানে মালয়েশিয়া নাই, তুরস্ক নাই, বাংলাদেশ নাই, ইন্ডিয়া নাই, জাপান নাই, পুরা পৃথিবীর মধ্যে উপনে গোপনে যত সম্পদ আছে সমস্ত সম্পদের ছবি আমি নবীর হাতে আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূল আজম দস্তগীর। তাহলে আমার নবী কত বড় পয়সাওয়ালা, পৃথিবীর মধ্যে আমার নবীর মতো সম্পদশালী আল্লাহ কাউকে বানাই নাই, কাউকে। তাহলে যেই নবীর হাতে স্বয়ং আল্লাহ সমস্ত, যিনি মেইন মালিক, আল্লাহ হলো সমস্ত সম্পদের মালিক, আমার আমার স্ত্রীর মালিক, আমার মালিক, আমার সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সব কিছুর মালিক, আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক কে? আল্লাহ। যিনি অরিজিনাল মেইন মালিক, উনি ছাবি দিয়েছেন নবীকে। ওই নবী এই পৃথিবীর সমস্ত সম্পদের চাবি পেয়ে নবীর কাছে অহংকার এসেছে না বলেন না? না, আমার নবী পৃথিবীর সমস্ত সম্পদের চাবি হাতে পেয়ে কি করেছেন? আমার নবী উম্মতদেরকে আগে সালাম দিয়েছেন, স্ত্রীদেরকে আগে সালাম দিয়েছেন, নিজের কন্যাকে আগে সালাম দিয়েছেন। সাহাবা একরামরা অনেক চেষ্টা করেছে নবীকে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ঠিক সফল হতে পারে নাই, কারণ আমার দয়াল নবীকে দাঁড়িয়ে আছেন সাহাবা একরামরা নবীকে সালাম দিবে, কিন্তু আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। এটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর পৃথিবীর মধ্যে সম্পদওয়ালা নয়, আখেরাতের মধ্যে আমার নবীর ক্ষমতা চলবে। ওই নবী কোনোদিন ওই নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই, ওই নবী কোনোদিন মোড়ে থাকে নাই, আগে সালাম দিয়েছেন। আপনি আমি নবীর সামনে কি আমি আগে সালাম দিতে পারি না? আসলে মানুষের অন্তরে অহংকার চলে এসেছে, মৃত্যুর কথা স্মরণ নেই বিদায় মানুষ এগুলি করে।